বাংলায় ফের মহাদুর্যোগের আশঙ্কা। ফের মহাদুর্যোগ ধেয়ে আসছে বঙ্গে। উত্তরে অতিবর্ষণের জন্য সতর্কবার্তা জারি করল আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, এ বিষয়ে আরও বিস্তারিত জানতে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে একটি লাইক করবেন। এ ধরনের লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। উত্তরবঙ্গের জন্য ফের অতিবর্ষণের সতর্কবার্তা। পয়লা জুলাই থেকে 5ই জুলাইয়ের মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলিতে অতিবর্ষণ হতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। আবহাওয়া দপ্তরের সতর্কবার্তা বলা হয়েছে, হিমালয়ে পাদদেশে দিয়ে থাকা মৌসুমি অক্ষরেখার কারণে এই বৃষ্টি বলে জানানো হয়েছে। আবহাওয়া দপ্তরের তরফ থেকে আরও বলা হয়েছে, হিমালয়ে পাদদেশ নিয়ে মৌসুমি অক্ষরেখা রয়েছে, পাশাপাশি বঙ্গোপসাগর থেকে রয়েছে আর্দ্রতার আক্রমণ। আবহাওয়া দপ্তরের সতর্কবার্তা অনুযায়ী পয়লা জুলাই থেকে 5ই জুলাইয়ের মধ্যে উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সব বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টি শুরু হচ্ছে পয়লা জুলাই থেকে, আর এরপর 24 থেকে 48 ঘন্টায় উত্তরে 5 জেলা দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে কোনো কোনো জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে এবং সঙ্গে প্রবল ঝড় বয়ে যেতে পারে। এরপরে 24 ঘন্টায় উত্তরবঙ্গের 8 জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর থেকে দেওয়া সতর্কবার্তায় বলা হয়েছে, অতিবৃষ্টির ফলে দার্জিলিং, কালিম্পং ভূমিধসের পরিস্থিতি তৈরি হতে পারে, রাস্তা কর্মমাক্ত হয়ে যেতে পারে। এই জেলায় ধসের জেরে রাস্তা বন্ধ হয়ে যেতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর। অতিবৃষ্টির ফলে নদীগুলি জলস্তর ব্যাপক বৃদ্ধি পেতে পারে এবং সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, এই ছিল আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট খবর। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর এ ধরনের লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।